ময়নার শিকন্ঠা গ্রাম পঞ্চায়েত এলাকায় দুয়ারে সরকার অনুষ্ঠিত হলো। পজাবাড় দুর্গা মন্দির মাঠে এই প্রোগ্রামটি সম্পন্ন হয়। উপস্থিত ছিলেন শিকন্ঠা গ্রাম পঞ্চায়েতের প্রধান সুলেখা মান্না, উপপ্রধান মাইনুল মল্লিক, অঞ্চল আহ্বায়ক অসিত প্রধান সহ বিশিষ্টরা। কিভাবে দুয়ারে সরকার চলছে তা দেখতে পরিদর্শনে যান ময়না ব্লকের বিডিও রাজীব সর্দার। তৃতীয়বারের জন্য আবারও দুয়ারে সরকার হওয়ায় সরকারের বিভিন্ন প্রকল্পে ফর্ম পূরণ করতে পেরে খুশি এলাকার মানুষ। ছাত্রসাথী রূপশ্রী কন্যাশ্রী বিভিন্ন প্রকল্পের এখানে কাজকর্ম চলছে। পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় সারা বাংলা জুড়ে তৃতীয় পর্বের দুয়ারে সরকারের ক্যাম্প চলছে 15 ফেব্রুয়ারি থেকে 7ই মার্চ পর্যন্ত। তাই আজ আমরা শিকন্ঠা গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে পজাবাড় দুর্গা মন্দির সংলগ্ন মাঠে দুয়ারে সরকারের ক্যাম্প আয়োজন করেছি। সমস্ত এলাকাবাসীকে জানাই এই ক্যাম্পে বিভিন্ন রকম সহযোগিতা করার জন্য আন্তরিক ধন্যবাদ শিকন্ঠা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে। এই ক্যাম্পে আমরা বিভিন্ন পরিষেবা প্রদান করছি। আমরা বিভিন্ন কাউন্টারে গেছি, আমাদের লক্ষ্মী ভাণ্ডার কাউন্টার রয়েছে, স্বাস্থ্যসাথী রয়েছে, কৃষক বন্ধু রয়েছে, খাদ্যসাথী রয়েছে, রূপশ্রী কন্যাশ্রী ভূমি সংক্রান্ত পরিষেবা পরিষেবা জায়গা জয়জহর পরিষেবা, স্বাস্থ্য পরীক্ষা, কোভিড ভ্যাকসিন, SC ST OBC সার্টিফিকেট, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, আরও অন্যান্য পরিষেবা দেওয়া দিচ্ছি। আমরা বিভিন্ন মানুষের সাড়া পাচ্ছি। আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী তিনি যেটা বলেছিলেন সেই কাজগুলো করছেন। আমরা দেখেছি 2021 সালে বিধানসভা ভোটের আগে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বলেছিলেন যে তৃতীয়বারের জন্য মা মাটি মানুষ সরকার যদি ক্ষমতায় ফিরে আসে তাহলে আমরা মা বোনের জন্য সারা বাংলা জুড়ে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প চালু করব এবং স্টুডেন্ট ক্রেডিট কার্ড চালু করব। একমাত্র যে বাংলার মুখ্যমন্ত্রী আছেন যিনি যে কথা বলেন তিনি তা অক্ষর অক্ষরে পালন করেন। এটা হচ্ছে মমতা ব্যানার্জী সরকার, এটা হচ্ছে মামাটির সরকার। এই বলে আজকে পরিষেবা আমাদের সুষ্ঠুভাবে চলছে, সবাইকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার এখানে। অন্যদিকে তৃতীয়বারের জন্য দুয়ারে সরকার অনুষ্ঠিত হলো তিলখোজা গ্রাম পঞ্চায়েতে। উপস্থিত ছিলেন তিলখোজা গ্রাম পঞ্চায়েতের প্রধান রেহেনা বেগম, উপপ্রধান সুখদেব সাসমল এবং জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ শেখ শাহজাহান আলী। আজকে দুয়ারে সরকার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় যেটা সারা বাংলা জুড়ে চলছে দুয়ারে সরকার, আমাদের এটা দ্বিতীয় ফেজ শুরু হয়েছে। দ্বিতীয় ফেজের প্রথম ফেজ এই তিলখোজা গ্রাম পঞ্চায়েতে। তো আমাদের সমস্ত দপ্তরই আছে প্রায় বেশিরভাগ, স্বাস্থ্যসাথীর থেকে শুরু করে লক্ষ্মী ভাণ্ডার, কৃষক বন্ধু, খাদ্যসাথী, যত রকমের প্রকল্প ছিল সেই সমস্ত প্রকল্প এলাকার মানুষের কাছ পর্যন্ত মুখ্যমন্ত্রী নামিয়ে দিয়েছে। প্রধানকে জানিয়েছে যে কি আমার এলাকার সমস্ত প্রকল্প যেন মানুষের কাছ পর্যন্ত পৌঁছে যায়। এই মুহূর্তে কীভাবে চলছে, মানে পরিষেবা কীভাবে দিচ্ছে? হ্যাঁ, পরিষেবা আমাদের ভালো চলছে। সকালে একটু ভিড় ছিল, মানুষের চাপ একটু বেড়েছিল, এখন আপাতত আমাদের সমস্ত আয়ত্তের মধ্যেই আছে। আবার 7 তারিখে হবে, আমরা মানুষকে বুঝিয়েছি যে বাকি যেটা থেকে যাবে বাকিটা আমরা আবার 7 তারিখে এই গ্রাম পঞ্চায়েতে ডেট করা আছে, সেটা আমরা আবার 7 তারিখে বাকিগুলোকে আমরা কমপ্লিট করে দিই। মানুষ তো খুবই আনন্দিত, সবচেয়ে বেশি এলাকার মহিলারা খুবই আনন্দিত লক্ষ্মী ভাণ্ডার পেয়ে, যে মুখ্যমন্ত্রীর এই প্রকল্প সারা বিশ্বতে নাম করেছে। এলাকার মানুষ, গ্রামের মানুষ সব বাড়ি বাড়িতেই আনন্দ উপভোগ করছে। আপনি কি আপনার বাড়ি কম খরচে মনের মতো সাজাতে চান? তাহলে আপনার বাড়ির ভেতর রং না করে ডিজাইনার ওয়ালপেপার লাগান। আপনার মনের মতো ডিজাইনের আপনার বাড়িকে গড়ে তুলতে ময়নায় এই সর্বপ্রথম নিয়ে এসেছে OSKM 3D ওয়ালপেপার। রোলার প্রিন্ট করে আপনার বাড়ি সাজাতে গিয়ে যত খরচ হয় তার অর্ধেক টাকার থেকেও অনেক
কম খরচে আপনার বাড়ি ভালো থেকে ভালো সাজান। আর কলকাতায় নয়, আপনার বাড়ির পাশেই কলকাতার দামে ওয়ালপেপার পাইকারি ও খুচরো পাওয়া যায়। আজই আসুন ময়নার পেটুয়া মোড়ে স্কুলের সম্মুখে OSKM 3D ওয়ালপেপার সেন্টারে। বিশেষ দ্রষ্টব্য, কোরিয়ান ও চাইনিজ ওয়ালপেপার পাওয়া যায়। বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণী, ভোগলাবাড়ি, ময়না, পূর্ব মেদিনীপুর, নতুবা ফোন করুন যাদব বেড়া 9800303017, এছাড়া অসিত বেড়া 9933222739।